নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে দেখাবো যে লুমিনাসের সোলার যে এসএমইউ আছে, তার সাথে ইউটিএলের সোলার যে এসএমইউ আছে, তার পার্থক্যগুলো আমি আজকে এক এক করে আপনাদের জানাবো। তার আগে আপনাদের বলে দিই, দুটো এসএমইউ খুবই ব্র্যান্ডেড এবং খুবই ভালো মানের। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে লুমিনাস আছে, লুমিনাসে যে এসএমইউ আছে তার মডেল নাম্বারটা দেখুন 2420, সোলার রেট্রোফিট সোলার কনভার্সন কিট। তার মানে এখান থেকে এটা 24 ভোল্ট এবং 12 ভোল্ট উভয় প্রকার ভোল্টেজ সাপোর্ট করবে, এবং ম্যাক্সিমাম অ্যাম্পেয়ার যেটা আসবে সেটা 20 অ্যাম্পেয়ার পর্যন্ত। তাহলে 24 ভোল্টের সিস্টেমও সাপোর্ট করতে পারে, 12 ভোল্টের সিস্টেমে সাপোর্ট করতে পারে, আর ম্যাক্সিমাম অ্যাম্পেয়ার হচ্ছে 20 অ্যাম্পেয়ার। আর এইদিকে যেটা ইউটিএলের যে এসএমইউ আছে দেখতে পাচ্ছেন, তো ইউটিএলের এসএমইউ তো প্রথমে বলে রাখি এটা 40 অ্যাম্পেয়ার পর্যন্ত সাপোর্ট করতে পারে, 12 ভোল্ট এবং 20 ভোল্ট উভয় প্রকার ভোল্টেজকে সাপোর্ট করতে পারে, 24 ভোল্টের সিস্টেমও 20 ভোল্ট, 24 ভোল্ট এবং 12 ভোল্ট, কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 40 অ্যাম্পেয়ার। এবার আমরা দুটো বক্সকে খুলে দেখি প্রোডাক্টগুলো কেমন, আপনারা আমার সাথে দেখতে থাকুন। প্রথমেই আমি লুমিনাসের প্যাকিংটা একটু খুলে দেখাই প্রোডাক্টটা কেমন। এই হচ্ছে প্যাকেজ, এখানে সব দেওয়া আছে প্যাকেজ। আগে আমরা প্রোডাক্টটাতে চলে যাই। এই হচ্ছে প্রোডাক্ট, এই হচ্ছে ওয়ারেন্টি বুক, এই হচ্ছে প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রোডাক্ট, এখানে কেবল এসি কেবলটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমি ইউটিএল এর প্রোডাক্টটাকে খুলে দেখাবো, দেখতে থাকুন। এই হচ্ছে ইউটিএলের প্রোডাক্ট, এটা তার ওয়ারেন্টি কার্ড, এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এর সাথে কিছু ডিসি ফিউজ দেয় একদম নতুন, আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এবার দুটো প্রোডাক্টকে আমরা পাশাপাশি রেখে বিচার করব। আপনারা দেখতেই পাচ্ছেন দুটো প্রোডাক্টের সাইজটা কত, কে কত বড় সেটা একটু ভালো করে দেখা যাক। প্রথমেই আসা যাক দুটো প্রোডাক্টসের সাইজ। যদি আপনারা দেখেন লুমিনাসের সাইজ খুবই ছোট এবং দেখতেও মোটামুটি ভালো, এবং ইউটিএলেরও সাইজ অনেক বড়, এরও লুকসটা ভালো, খারাপ নয়। আচ্ছা, এবার আমরা সুইচগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অটো এবং ম্যানুয়াল, তার চার্জিংয়ের আছে অন অফ, 100% সোলার, আর টিবিউলার আর ফ্ল্যাট। এক ধার থেকে আমি বলে যাই, এখানে এখানে যেটা আছে যে চার্জিং যে সুইচগুলো দেওয়া আছে, তার মধ্যে প্রথমে বলে রাখি টিবিউলার ফ্ল্যাট বলতে এখানে ব্যাটারি সিলেকশন সুইচ বোঝানো হচ্ছে। যদি ফ্ল্যাট প্লেট দিয়ে রাখেন তাহলে এটার হবে হচ্ছে আপনার 14 ভোল্ট পর্যন্ত ব্যাটারিকে চার্জ করবে, আর যদি টিবিউলার দিয়ে রাখেন তাহলে 14.2 ভোল্ট পর্যন্ত ব্যাটারিকে চার্জ করবে। আচ্ছা, এখানে অটো এবং ম্যানুয়াল যদি করে রাখেন তাহলে যদি অটোতে করে রাখেন তাহলে এখানে 100% চার্জিং অটো পুরোপুরি অটোতে যাবে কি ম্যানুয়ালে যাবে সেটা একটা সুইচ আছে, আর চার্জার হচ্ছে অন অফ 100% সোলার যেটা দেওয়া আছে। এটা 100% সোলার যদি করে রাখেন ব্যাপারটা কি হলো,
মেন্সটাকে সবসময় অফ করে রাখবে। তাহলে কি হবে না, জিনিসটা হচ্ছে যে মেন্স যদি সবসময় অফ হয়ে থাকে তাহলে লোড চলবে, চার্জ হবে ব্যাটারি এই সোলার দিয়ে, আর লোড চলবে ব্যাটারি দিয়ে প্লাস সোলার দিয়ে, কিন্তু মেন্স থেকে কোনো সময় চার্জ হবে না। এই সুইচটা কিন্তু ঠিকঠাক, আমি এটা ব্যবহার করে দেখেছি, এই জায়গাটা একটু গণ্ডগোল আছে যে ঠিকঠাক চার্জ আমার মনে হয় ঠিকঠাক হয় না, কেন অনেক সময় দেখেছি যে হঠাৎ করে আবার মেন্সে চলে যায়। এই জায়গাটায় সুইচের একটু প্রবলেম আমার মনে হয়েছে। আচ্ছা, এখানে যে সকেট দিয়েছে সকেটটা খুবই ভালো, 16 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার উভয় প্রকার টপকে সাপোর্ট করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। ওভারঅল সিস্টেমটা ভালো। আচ্ছা, ভেন্টিলেশনের ব্যবস্থা যদি বলেন তাহলে এখানে কিছু ফাঁকা জায়গা দেওয়া আছে যাতে হাওয়া ঢুকতে পারে, আর এখানে টপ যে অংশটা আছে এখানে দেওয়া আছে। আর এই দিকে যদি টার্মিনালের কথা বলেন, টার্মিনালের কোয়ালিটি ভালো, কিন্তু একটু বেশি মোটা তার হয়ে গেলে তখন ঢোকাতে অসুবিধা হয় আর বড্ড গায়ে গায়ে। ঠিক আছে, টার্মিনালগুলো যদি এখানে যদি তুলনামূলকভাবে যদি দেখেন যে ইউটিএলের টার্মিনালের সুইচগুলো দুটো আলাদা আলাদা দেওয়া আছে এবং এর সাইজ একটু বড় দেওয়া আছে এবং খুব শক্তপোক্তভাবে আঁটে, সে তুলনায় টার্মিনালের দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে ইউটিএল টার্মিনালগুলো খুবই ভালো। এবার এই যে তারের কথা বলি, এসি কেবেল দুজনেরই সমান, তবে এখানে কোনো টপ দেয়নি, লুমিনাসেতে কোনো টপ দেওয়া হয়নি, আর ইউটিএলের ক্ষেত্রে একটা 16 অ্যাম্পিয়ারের টপ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা 16 অ্যাম্পিয়ারের যে টপ সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এবার এটা হয়ে গেল, আমি আপনাদের বলে দিলাম যে এটা হচ্ছে আপনার সাইন যে রেট্রোফিট আছে এর ম্যাক্সিমাম কত প্যানেল সাপোর্ট করতে পারে সেটা আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, যদি 12 ভোল্টের সিস্টেম হয় তাহলে 400 ওয়াট পর্যন্ত, আর যদি 24 ভোল্টের সিস্টেম হয় 800 ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করতে পারবে। এই হচ্ছে সিস্টেম। আর এক জায়গাটা একটু দেখুন, এই হচ্ছে প্যানেলে ইয়ে কানেক্টারগুলো, প্রথম যে দুটো আছে সেটা হচ্ছে সোলার থেকে আসবে তার পজিটিভ অংশ, তারপর একটা নেগেটিভ সোলারের পজিটিভ নেগেটিভ, তারপর একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে ব্যাপার। আর এই সুইচগুলো হচ্ছে এরকমই, এখানে এই সিস্টেম টোটাল হচ্ছে এরকম, দুটো সিস্টেম আপনাদের দেখালাম। এবার আমি চলে যাই, আমার নেক্সট আইটেম হচ্ছে ইউটিএল, ইউটিএলের এসএমইউটা এবার আমি একটু ডিটেলস বলি। আচ্ছা, এই হচ্ছে তার মানে বক্স, এখানে ডিসপ্লে আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের সিলেকশন করতে পারেন, মুড সিলেকশন করতে পারেন। সেই সিলেকশন করতে গেলে এখানে একটা সুইচ দেওয়া আছে, কনফিগারেশন সুইচ, এই সুইচের মাধ্যমে আপনি মুড সিলেকশন করতে পারেন। তা প্রথমে পেছনটা একটু দেখে নিই, এই হচ্ছে তার ভোল্টেজ 12 ভোল্ট 24 ভোল্ট দেওয়া আছে, এই সব সিস্টেম দেওয়া আছে। এবার এটা হচ্ছে মেন্সের, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে মেন্স ইন, মানে এখান থেকে মেন্স থেকে আসবে, এখান থেকে এসি আউটপুট, মানে এখানে হচ্ছে ইনভার্টারের যে প্ল্যাক পয়েন্ট হবে সেটা এখানে এসে আসবে, কনফিগারেশন সুইচ। এবার কী কী কনফিগারেশন করা যাবে, এখানে প্রথমে বলা হয়েছে ব্যাটারি কনফিগারেশন করা যাবে, যে টিবিউলার কি এসএমএফ ব্যাটারি, এই কনফিগারেশন সুইচটা 3 বার কন্টিনিউয়াস প্রেস করতে হবে, করে ব্যাটারিটাকে টিবিউলার কিংবা এসএমএফ কী ধরনের ব্যাটারি সেটা সিলেকশন করা যেতে পারে। ঠিক এরকমভাবেই টিপতে হবে, দেখুন এরকমভাবে 3 বার টিপতে হবে। তারপর ম্যাক্স কারেন্ট, ম্যাক্স কারেন্টটা হচ্ছে যে আপনি ধরুন কত অ্যাম্পেয়ারে ব্যাটারিকে চার্জ করতে চান, সেটা 20 অ্যাম্পেয়ারে হতে পারে এবং 40 অ্যাম্পেয়ারে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 40 অ্যাম্পেয়ারে রাখাই ভালো। এবার 20 অ্যাম্পেয়ার থেকে 40 অ্যাম্পেয়ারে করতে গেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দেখুন ম্যাক্স 40 অ্যাম্পেয়ার বাই ডিফল্ট, যখনই কিনবেন 40 অ্যাম্পেয়ার করা থাকবে, যদি কমিয়ে 20 অ্যাম্পেয়ার করতে চান তাহলে ওই কনফিগারেশন সুইচটা 5 টাইমস কন্টিনিউয়াস টিপে ধরে রাখতে হবে 5 বার। তারপরে অটো হোম মুড, ইয়ে মুড আছে গ্রিড বাইপাস, যদি আপনি অটো মুডে করে রাখেন ঠিক আছে,
তাহলে কি হবে, অটো মোডে করে রাখলে হবে কি, যখন সকালবেলা হবে মানে সূর্য অ্যাভেলেবেল হবে, সেই সময় আপনার লোডটা চলে যাবে পুরোপুরি সোলারের ওপরে, আর মেনকে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে? আর এমনি ম্যানুয়াল মোডে রাখলে সব সময় গ্রিড যে বাইপাস সেটা অন করে রাখবে, তার মানে যতটা পারে সোলার কারেন্ট থেকেই চালাবে। সব থেকেই ভালো হয় যে অটো মোডে সিলেক্ট করে রাখা, ঠিক আছে? আর ডিসপ্লে, এখানে ডিসপ্লেতে কি কি হয় যেটা বলা হয়নি ওর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। এখানে ডিসপ্লেতে দেখায় যে বাইপাস অন আছে কি অফ আছে। বাইপাস যদি অন থাকে তাহলে লোড চলবে হচ্ছে আপনার সোলার এবং ব্যাটারি দুটো মিলিয়ে, আর যদি বাইপাস অন থাকে তাহলে লোড চলবে মেন্স থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে আপনার পিভি ভোল্টেজ কি আছে, ঠিক আছে? পিভি ভোল্টেজ, পিভি কারেন্ট, ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি কারেন্ট, কত ইউনিট জেনারেট হচ্ছে, সেই সাথে সাথে এক ইউনিট এখানে 8 টাকা করে ধরা হয়, ধরে হিসেব করে দেখা যায়। তাহলে এক ইউনিট যদি এখানে সেভ জেনারেট হয় এখানে, তাহলে আপনার 8 টাকা এখানে সাইডে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হয়। আর কি মোডে চার্জিং হচ্ছে, চার্জিং সব দু রকমের, এখানে আমি আপাতত যতটুকু করে দেখেছি তাতে দু রকমের চার্জিং হয়। একটা হচ্ছে আপনার অ্যাবজর্পশন মোড, আর একটা হচ্ছে বাল্ক মোড। সকালের দিকে যখন ব্যাটারি বেশি খালি থাকে তখন বাল্ক মোডে চার্জ হয়, আর ব্যাটারি যখন প্রায় ভর্তি হতে থাকে বা ফুল চার্জের কাছাকাছি তখন অ্যাবজর্পশন মোডে চার্জ হয়, ঠিক আছে? সিস্টেমটা খুবই ভালো, একদম আমার তো ভালো লেগেছে। আচ্ছা, এখানে এবার এবার আপনাকে বলে রাখি কানেক্টরগুলো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে এসপিভি, মানে সোলার ফটোভোল্টিক। তো এখানে নেগেটিভ পজিটিভ, এবারে পজিটিভ, এবারে নেগেটিভ, এখানে ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ। আচ্ছা, এখানে এসি ফিউজ দেওয়া হয়েছে এবং ডিসি ফিউজ, দুটো 25-25 অ্যাম্পিয়ারের ডিসি ফিউজ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি এই যে লুমিনাসের মেশিনটা দেখেন, লুমিনাসের মেশিনে কিন্তু কোথাও বাইরের দিকে কোথাও কিন্তু কোনো ফিউজ দেওয়া নেই, কোথাও কোনো ফিউজ দেওয়া নেই। সে তুলনায় আমার এখানে ইউটিএল এ দুটো ফিউজ, একটা এসি ফিউজ এবং ডিসি ফিউজ, দুটো ফিউজ দেওয়া হয়েছে, ঠিক আছে? আর সব থেকে ভালো জিনিস হচ্ছে লুমিনাসের মেশিনে ভেন্টিলেশনের যে ব্যবস্থা সেটা খুবই ভালো। এখানে এখানে খুবই ভালো, সাইজে বড়, এটা ওয়াল হ্যাং করা যাবে, তার পিছন থেকে ঝুলিয়ে দেওয়া যাবে, এটাতেও তাই, এটাতেও তাই। আচ্ছা, এক আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে উনি জানতে চেয়েছিলেন যে উনি একটা সাইন রেট্রোফিট লাগিয়েছিলেন, সেখানে কি হয় না, মেন্স যখন ব্যাটারি চার্জ হয়ে যায়, ফুল হয়ে যায়, তাহলে কি করে, একবার মেন্সকে অন করে দেয়, যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন মেন্সকে কাট করে দেয়, আবার যখন ব্যাটারি একটু লো যায় মেন্সকে কানেক্ট করে দেয়, সেটা করে হচ্ছে লুমিনাসের মেশিন। তাহলে কি ইউটিএল সোলারের যে এসএমই আছে সেটা কি এরকম করে? আমি নিজে ব্যবহার করে দেখেছি, না এটা এরকম করে না। এ যদি সন্ধ্যের পর থেকে একেবারেই মেন্সে চলে যায় এবং ব্যাটারিকে অল্প অল্প করে চার্জ করতেই থাকে, কোনো সময় একবার মানে যখন মেন্স উপস্থিত থাকবে সেই সময় এরকম হয় না যে একবার মেন্স কাট করছে আবার ডিসকানেক্ট করছে, এরকম হয় না, কন্টিনিউয়াস গ্রিডে চলে যায় আর আসে না, ঠিক আছে? মেন্সে এই মেন্সকে কাট করে না, আবার কাট করবে কখন, পরের দিন সকালবেলায়। তুলনামূলকভাবে এই হচ্ছে আমার টোটাল যা বলার ছিল বললাম। এবার আমি জিস্টে আসি। জিস্টে কি বলা হচ্ছে, এটা 20 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার, এটা 40 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। এখানে আপনার কত, এখানে ডিসপ্লেতে কি কি পাবেন, এখানে ডিসপ্লেতে পাবেন সোলার ভোল্ট, এই এসপিভি ভোল্টেজ অ্যাম্পেয়ার, ঠিক আছে? ব্যাটারি চার্জিং কন্ডিশনের ক্ষেত্রে কি হবে না, কত অ্যাম্পেয়ারে চার্জ হচ্ছে এটা দেখায়, কিন্তু অ্যাবজর্পশন মোড বা বাল্ক মোডে কীভাবে চার্জ হচ্ছে কোনো মোড এখানে দেখায় না, শুধু অ্যাম্পেয়ারটা দেখায়। আর কত ইউনিট জেনারেট হলো এটা দেখায়, এক আজকের দিনে কত জেনারেট হচ্ছে সেটা দেখায়, কিন্তু এখানে টোটাল জেনারেট দেখায়, একদিনে কত জেনারেট হয়েছে সেটা দেখায় না। এখানে আবার টাকার হিসেবটা দেখায় যে 1 ইউনিট = 8 টাকায়, কিন্তু এখানে টাকার হিসেব দেখায় না লুমিনাসের ক্ষেত্রে। টোটাল সিস্টেম দুটোই ভালো, তবে আমার মনে হয় দুজনের দাম প্রায় সমান, দুজনের দাম কম বেশি যদি দেখা যায় 2300 কিংবা 2200 টাকা, এরও তাই একই দাম। কিন্তু কেন আমি একই দাম দিয়ে 20 অ্যাম্পিয়ারের জিনিস কিনবো, 20 অ্যাম্পিয়ারের এসএমইও কিনবো? আমি সেই টাকায় তো ইউটিএলের কিনতেই পারি, ইউটিলে 40 অ্যাম্পিয়ারে দেওয়া যাবে, এখানে ডিসপ্লেও ভালো আছে, সাইজে বড়, বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে। যদি সার্ভিসের দিকে বিচার করা যায় যে সেলসের পরে সেলস পরবর্তী যে সার্ভিস আছে কোন কোম্পানি ভালো সার্ভিস দেয়, সেক্ষেত্রে যদি আলোচনা করা যায় তাহলে সার্ভিস হচ্ছে আপনার লুমিনাসের সব থেকে ভালো। সে তুলনায় ইউটিএলের সার্ভিস ভালো, তবে একটু মানে
সময় লাগে, যে লুমিনাস যেমন 2-3 দিনের মধ্যে সার্ভিস দিয়ে দেয়, ইউটিএল হয়তো কয়েকদিন একটু বাদে সার্ভিস দেবে, কিন্তু সার্ভিস পাবেন। তো মোটামুটি এই হলো আমার দুটো মেশিন সম্পর্কে বেসিক কনসেপ্ট আপনাদের বলে দিলাম। এবার আপনারাই পছন্দ করে দেখবেন আপনার সাথে কেমন কেমন সোলার প্যানেল স্থাপন করেছেন, তার সাথে কোন চার্জ কন্ট্রোলারটা দিলে ভালো হয়, সরি এসএমইউ দিলে ভালো হয়, সেটা আপনারাই দেখবেন। তবে আমার সাধারণ বক্তব্য হচ্ছে একই দাম দিয়ে লুমিনাসের থেকে ইউটিএলের এসএমইউ কেনা ভালো বলে মনে হয়েছে। থ্যাংক ইউ, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।